অনেক দিন পরে আবার এসে গেছি বাংলা টেলিভিশন, বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিকের আগাম টিআরপি নিয়ে। আগে প্রতি সপ্তাহে তোমাদের এই রকম ভিডিও দিতাম এবং অনেকেই তা পছন্দ করতে, কিন্তু কিছু কারণবশত টিআরপি প্রেডিকশন ভিডিও আর আনা হয়নি। তবে সম্প্রতি অনেকেই চাইছিলে এই রকম আগাম টিআরপি ভিডিও, তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের টিআরপিতে কে এগিয়ে থাকছে আর কে হেরে যাচ্ছে। সন্ধে ছটার স্লটে ইচ্ছে পুতুল তার পার্থক্য অনেকটাই কমিয়ে ফেলবে, কিন্তু ধামাকা গল্পের মাধ্যমে একটু এগিয়ে থাকবে তোমাদের রানী। সাড়ে ছটায় নতুন বনাম পুরনো, প্রথম সপ্তাহে গীতা এলএলবি ধামাকা করেছে ঠিকই, তবে এইবারও এগিয়ে থাকবে কার কাছে কই মনের কথা। সন্ধে সাতটায় জগধাত্রী বনাম তুঁতে, নিঃসন্দেহে অনেক পার্থক্যে এগিয়ে থাকছে জগধাত্রী। সাড়ে সাতটায় ফুলকি বনাম সন্ধ্যাতারা, সন্ধ্যাতারা নতুন চমকে অনেকটা বাড়তে পারে, তবে ফুলকি এখনও একটু এগিয়ে থাকবে। আবার একদিকে নিম ফুলের মধু জমজমাট হচ্ছে, অন্যদিকে তুমি আশেপাশে থাকলে দর্শকের মনে কিছুটা হতাশা তৈরি করেছে, তাই বেশ খানিকটা পার্থক্যে এগিয়ে থাকছে নিম ফুলের মধু। তবে সামনেই ধামাকা করছে তুমি আশেপাশে থাকলে। রাত সাড়ে আটটায় আগাম কিছু বলা খুব মুশকিল, দেখা যাক নতুন নায়িকার আগমনে লাভ বি আজকালের কি হয়। এদিকে সবার কৌতূহল নটা এবং সাড়ে নটার স্লট নিয়ে, কেননা দুই সময়তেই নতুন প্রতিপক্ষ পেয়েছে অনুরাগের ছোঁয়া আর জল থই থই ভালোবাসা। মনে করা হচ্ছে প্রথম সপ্তাহেই বাজিমাত করবে আলোর কোলে, দেখা যাক মিঠি ছোড়ার কি হয়। অপরদিকে রাত দশটার স্লটে মিলিকে হারিয়ে জয়লাভ করবে হরগৌরী পাইস হোটেল, মিলি টিআরপি আগের থেকে কমই হবে। সবশেষে সাড়ে দশটায় একসঙ্গে স্লট পেতে পারে মন দিতে চাই এবং গাঁটছড়া, দুটোই সমান জমজমাট। দেখা যাক আগামীকাল কে কে ধামাকা করে। তো বন্ধুরা, তোমার প্রিয় কোনটি কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে, সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।